আসসালামু আলাইকুম। গ্রাম্য বিনোদন ও ভ্রমণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহবুব সুমন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমাদের গন্তব্য ঢাকা বেড়াইদের ফকিরখালী গ্রাম। আমরা এ গ্রামে মোটর বাইক ও নৌকা ভ্রমণ করব। ঢাকা বেড়াইদের ঠিকানা রেস্টুরেন্টের সামনে থেকে আমাদের যাত্রা শুরু। তাহলে দেখতে থাকুন আমাদের সেই কাঙ্ক্ষিত ফকিরখালী গ্রামের বিভিন্ন দৃশ্য। ব্রিটিশ আমলের রয়্যাল হুন্ডা আসলে যা এখন কোনো মার্কেটে পাওয়া যাবে না খুঁজে, এটা হলো হুন্ডার ঐতিহ্য। এখানে আমাদের বাড্ডা রাড্ডার রাশিদুল ইসলামের জিএম প্রান্ত আমরা এখন এখান থেকে রওনা দেব। আমাদের পিছনে হলো ঠিকানা রেস্টুরেন্ট। এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা হুন্ডা, এটা আমাদের পরিবারের আভিজাত্যের প্রতীক। আমার জন্ম হচ্ছে 1982 সালে, আর হুন্ডা কেনা 81 সালে, রেজিস্ট্রেশন 83 সালে। এটা CBI 100, H100, এটা জাপান তৈরি করতো। জাপান তো এখন বাইক তৈরি করে না, তাদের এটা রয়্যাল একটা হুন্ডা CBI 800। বলার কিছু নাই, যারা হুন্ডা চালায় তারা জানে। কিন্তু একটা দুঃখের বিষয় হলো তেল কিনতে গিয়ে দেওয়ার অবস্থা খারাপ। 1 লিটার তেলে 15 থেকে 20 কিলো দেয়, তারপরেও ভালো লাগে বলে চালাই হুন্ডাটা। এবং এই হুন্ডাকে সাধারণত আমি শহরে আমার আগে এটা দেখছি না, এটা শব্দটাকে বোঝা যাচ্ছে। বাংলা সিনেমায় যত ডাবিং আছে হুন্ডার শব্দে, সবশেষে এই এই হুন্ডার শব্দ দিয়েই ডাবিং করা। এখন এই মসজিদের সামনে বাইক পার্কিং করে আমরা দিতে যাব। এই পাশে একটি প্রাইমারি স্কুল আছে, আর এই যে আমাদের এই পিছনে হলো নদী। ঐতিহ্যবাহী একটি স্কুল। আমরা ফ্রেন্ড সার্কেল, সবার সব হিরোদের এক এক করে নাম বলো। নাম বলো। আমি রিপল। দোস্ত রাশেদুল ইসলাম। আমাদের প্রান্ত। আমাদের সকলের দাদা সাজ্জাদুল ইসলাম শহীদ। যে এটা এখানে 1968 সালে প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটা প্রাচীন মসজিদ। মসজিদটা খুবই 64 না
মসজিদটা মনে হয় আরো পুরনো, মসজিদটার বয়স প্রায় 100 বছর। এই এলাকায় আমি যদিও পাশাপাশি থাকি, কিন্তু এই এলাকায় কখনো আসা হয় নাই, খুব ভালো লাগতেছে। এই আমার যে বন্ধুরা আয়োজন করছে আড্ডা, তাদের ধন্যবাদ সবাইকে। যদিও করোনাকালীন সময় চলতেছে, সবাই করোনার সময় অবশ্যই দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা মেনে চলা উচিত, কিন্তু আমরা তো আমাদের এই বন্ধুদের ভালোবাসা বুঝতে পারি না, আমাদের তো সীমিত আকারে বন্ধুত্ব হোক হৃদয়ের বন্ধন, সেই জন্য আমরা ঘুরতে আসছি। আমার চাচা আছে, চাচার আমরা আজকে বন্ধুরা আমরা ঘুরতে আসছি। এটা ঢাকার বেশি দূরে না, অল্প দূরে, ফকিরখালি গ্রামে আমি আরেকদিন আসছিলাম। তো আমাদের এখান থেকে তো বেশি দূর না, মাঝে মাঝে আসি, অনেক সুন্দর জায়গা, ওই জন্য আজকে সবাইকে নিয়ে আসলাম। এখন আমরা নৌকা ভ্রমণ করবো। বন্ধুরা আজকে আসলে এই পড়ন্ত বিকেলে ফকিরখালিতে কিছু বন্ধু আমরা সবাই আসলাম এখানে বিকালের এই আবহাওয়াটা অবলোকন করার জন্যে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে বন্ধুত্বটা এমন একটা জিনিস যে নিজের মাঝে মাঝে পরিবার মোর দেন ফ্যামিলি। তো আজকেও ঠিক সেম, আসলে লকডাউনে আমরা সবাই একটা লক অবস্থায় পড়ে আসি, তো সেখান থেকে কিছুটা আমাদের মনের খোরাক মেটানোর জন্যই আজকে বের হলাম। আশা করি আজকের বাকি বিকেলটা আরও অনেক সুন্দর হবে। আজকে যারা আসছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা খুব আনন্দ করবো, আশাবাদী। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা চলো আমরা এবার আমাদের নৌকা ভ্রমণে বের হই। এখানে একটা ফকিরখালি নুরানি হাফেজিয়া মাদ্রাসা ওয়েটিংখানা, আসলে জায়গাটা অনেক সুন্দর। আসলে আমি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলি উঠে ধরতে চেষ্টা করি। এখানে যে বিকালবেলা পরন্ত বিকেলে মুরব্বীরা বসে সুন্দরভাবে খুশ গল্প করতেছে, আসলে দৃশ্যটি সহজে চোখে পড়ে না। যেটা গ্রামের যে একটা ভ্রাতৃত্ব বোধ, এটা এখন এখানে এসে নিজের চোখে অবলোকন করতে পারলাম। এবং এই মসজিদটি বহু প্রাচীন এবং এটি অনেক নকশা করা একটি মসজিদ, যেটির কারুকার্য দেখে বোঝা যাচ্ছে যে এটি অনেক পুরনো। এই মসজিদ সম্পর্কে এখানে আমাদের যে এখানে একজন মুরব্বী আঙ্কেল আছে, ওনার সাথে একটু কথা বলবো। এই মসজিদ সম্পর্কে দুটি কথা বলবে উনি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? এই মসজিদটা অনেক প্রাচীন দেখে মনে হচ্ছে, এই মসজিদ সম্পর্কে যদি দুই একটা কথা বলতেন তাহলে এটা আমি প্রকাশ করতাম আর কি ইউটিউবের মাধ্যমে। মসজিদ আমাদের অত্যন্ত পুরনো মসজিদ এবং এটা ঐতিহ্যবাহী, এই গ্রাম ফকিরখালি গ্রামটা ঐতিহ্যবাহী। তখনকার সময়ে যখন ওরা মসজিদ করে আমাদের মুরব্বীরা, তখন এদিকে ছিল শুধু নদী নালা, এখন তো ভরাট রাস্তা হয়েছে। তখন এই মসজিদ করতে গিয়ে অনেক মুরব্বীরা মানে মানুষের কাছ থেকে মানে বাহিরের কোনো ইয়ে নয়, নিজস্ব উদ্যোগে নিজস্ব অনুদানে এই মসজিদ করছে। প্রায় 100 বছরের উপরে এর আগে টিনের মসজিদ ছিল। মানে বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে? বেশি সংস্কার করা হয় নাই, মাঝে তো একবার করা হয়েছিল আর এই জন্য একটু রং। আচ্ছা, এই এই যে মসজিদের যে এই ইয়েগুলি আপনার কাঁচের যে জিনিসগুলি লাগানো টাইলসের মতো, এটি তো বহু আগে লাগানো, তাই না? যখন নির্মাণ করছে চুনসুরগির নির্মাণ, এটাতে সিমেন্ট ব্যবহার হয় না। এটাতে এই গ্লাস গুলা এগুলা রাত্রে আগে চাঁদনি রাতে জলমল জলমল করতো। আচ্ছা আচ্ছা, এগুলো ছিল আঙুরের প্রতিচ্ছবি, আঙুর গাছের প্রতিচ্ছবি। আচ্ছা আচ্ছা, এগুলা সুন্দরভাবে নকশা করছে, ওই নকশা ওরা অনেক কষ্টবীরা আর মুরব্বীরা। দোয়া করেন আঙ্কেল, আমরা আসছি, কতক্ষণ ঘোরাঘুরি করবো চলে যাবো, আসি। আসসালামু আলাইকুম। মসজিদ থেকে একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পেলাম গ্রামের মেঠোপথ ও একটি ব্রিজ। বিকালবেলা স্থানীয় লোকজন ও দর্শনার্থীরা ব্রিজে বসে বৈকালিক সৌন্দর্য উপভোগ করছে। আমরা এখানে এসে মনে হচ্ছে যেন কোনো হাওর এলাকায় এসে পড়ছি। এখানে বেড়াতে এসেছেন ধূমপানমুক্ত বাংলাদেশ সোসাইটি কমিটির এক বড় ভাই, উনি এখন সৌজন্যমূলক কিছু বক্তব্য রাখবেন সকলের উদ্দেশ্যে।
আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইজান বলেন, আমরা আপনাদের এলাকায় আছি। আসসালামু আলাইকুম। বলেন বলেন। আমি সার্জেন্ট অক্সুরভক্ত মোহাম্মদ বাবুল করি। আমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ধূমপান মুক্ত বাংলাদেশ সোসাইটি। আসলে আমি এই এলাকায় কখনো আসি নাই, আজকে আমার প্রথম, আমার বাইদেশকে নিয়ে আসছি। যে এই এলাকার পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর আপনি যখন এটা ভিডিও করতেছেন দেখে আরো ভালো লাগলো, যে আমরাও একটু এগিয়ে হইলাম যে একটু কথা বলি। এই ধূমপান নিয়েও কিছু বলতে চাই, যেহেতু আমরা ধূমপানের মেম্বার, ধূমপান মুক্ত বাংলাদেশ সোসাইটির মেম্বারশিপ আমরা। এই সবাই যেন আর কি ধূমপান থেকে বিরত থাকি, আমরা সব জায়গায় এটা প্রচার করি এবং সবাইকে বোঝানোর চেষ্টা করি যেন ধূমপান থেকে সবাই বিরত থাকে। তারপর আমরা সকল বন্ধু মিলে একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে ছুটে চলি হাওরের মতো বিশাল জলাশয়ে। জলাশয়ে প্রবেশ করেই মনে হচ্ছে আমরা যেন কোনো বিশাল হাওরে নৌকা ভ্রমণে চলে আসছি। চারদিকে শুধু পানি আর পানি। মাঝে মাঝে কিছু মাছের ঘের তৈরি করে রেখেছে স্থানীয় লোকজন। আমাদের নৌকা যতই অগ্রসর হচ্ছে মুগ্ধতা ততই বেড়ে চলছে। ঢাকা সিটির ভিতর যে এত সুন্দর বিশাল হাওরের মতো জলাশয় আছে তা হয়তো অনেকেরই অজানা। তাই মনকে প্রশান্ত ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে চলে আসুন বাড্ডা এলাকার ফকিরখালী গ্রামে। ভ্রমণ মানুষকে মানসিক প্রশান্তি যোগায় ও আয়ু বৃদ্ধি করে। আমরা জলাশয়ের মাঝখানে চলে আসছি। আকাশে মেঘের বেলা বেশে চড়াচ্ছে। আমাদের আশেপাশে আরো অনেকেই ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ঘোরাফেরা করছে। তারাও এসেছে এই ফকিরখালী গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য। এক কথায় ফকিরখালী গ্রামের সৌন্দর্য অতুলনীয়। এ গ্রামের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। মনে হচ্ছে যেন আমরা কোনো অনেক দূরের গ্রাম অঞ্চলের কোনো গ্রামে নৌকা ভ্রমণ করছি। ইতিমধ্যে আমাদের নৌকা এই জলাশয় ছেড়ে বালু নদীতে প্রবেশ করছে। আমরা বালু নদী দিয়ে এগিয়ে চলছি আর দুধারের সৌন্দর্য উপভোগ করছি। সবাই ফটো সেশনে ব্যস্ত। নদী তীরের বাড়িগুলি দেখতে অনেক সুন্দর। আমার বন্ধু রিপন, উনি ডিরেকশন দিচ্ছে আমাদের সবাইকে একসাথে হওয়ার জন্য। তারপর আমরা সবাই একসাথে হয়ে ফটো সেশন করলাম, গ্রুপ ছবি উঠালাম। সকলের মনে এক ঝিলিক হাসি। আসলে আমাদের আজকের ট্যুরটি অনেক সুন্দর ও সফল হয়েছে, এক কথায় অনেক অসাধারণ। আমার বন্ধু পলাশ ক্যামেরা উঁচিয়ে ছবি তুলছে। জিএম প্রান্ত, লালগঞ্জে জিএম প্রান্ত, সেও অনেক মজার একজন মানুষ। সে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে একসময় দিশেহারা হয়ে যায়, তাই সে নদীতে ঝাঁপ দেয়। একটু পরেই আপনারা দেখতে পাবেন আমার বন্ধু নদীতে ঝাঁপ দিবে। সবাই নানা অ্যাঙ্গেলে নানা খুশ গল্প করতে করতে আমরা আরও এগিয়ে চলছি। বন্ধু সাজ্জাদুল ইসলাম তুহিন ডানা মেলে দাঁড়িয়ে আছে। আসলে আমরা সবাই একই বয়সের এবং একই ব্যাচের। আমরা সবাই এসএসসি 99 ব্যাচের, যার জন্য আমরা যখন একত্রিত হই তখন আমরা সেই শৈশবে হারিয়ে যাই।
আমরা বুঝতেই পারি না যে আমরা এই মাঝবয়সী যুবক। আমার বন্ধু তুহিন গায়ে থেকে জামা কাপড় খুলে ফেলছে, সেও নদীতে ঝাঁপ দিবে। প্রান্ত অলরেডি নদীতে সাঁতার কাটছে। তুহিনও ঝাঁপ দিল। মাশাআল্লাহ, দুজনেই একসাথে সাঁতরাচ্ছে। এটি কিন্তু বালু নদী, বিশাল গভীর। অসাধারণ অসাধারণ। আসলে বন্ধু বান্ধবের একসাথে ট্যুর করলে কি যে শান্তি, কি যে মজা, আসলে সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। বন্ধু সাজ্জাদুল ইসলাম তুহিন নদী থেকে ট্রলারে উঠে আসছে। এদিকে সন্ধ্যা গনিয়ে আসছে, চারদিকে অন্ধকার নেমে আসতেছে। তাই আমরাও সিদ্ধান্ত নিলাম আমাদের ট্যুর আজকে এ পর্যন্তই সমাপ্ত করব। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।